আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন মোটামুটি সুস্থ। আমি গত 1 তারিখে হসপিটালে ভর্তি হয়েছিলাম, আজকে হইলো 12 তারিখ। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আমার সমস্যা ছিল কোমরে ব্যথা, ডান পায়ে ব্যথা, ঝিমঝিমি, ডান হাতের গোড়ায় ব্যথা। চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম স্যার, আমার বয়স 45 বছর, আমার নাম বিনা আক্তার, আমার বাড়ি ছাগলাইনিয়া, থানা ফেনী, জেলা ফেনী। তো আমার আজকে 3-4 বছর এই কোমরে ব্যথা, হাতে ব্যথা। তো অনেক ডাক্তারের ওষুধ খাইছি, আমি অনেক জায়গায় গেছি, কুমিল্লা পর্যন্ত, নোয়াখালী পর্যন্ত গেছি। তো সব ডাক্তারে আমাকে অপারেশন করার জন্য বলছিল, অপারেশন করি নাই। অনেকে বলছে যে আমার শরীরের আরো ক্ষতি হইতে পারে অপারেশন করলে। তো এখন এই ডাক্তারের ইউটিউবে দেখি, ডাক্তারের কাছে আসছি। সমস্যা হয়েছে অনেক, মনে করেন আমি এই বেশিক্ষণ হাঁটাহুঁটা করতে পারতাম না। সকালবেলা একটু হাঁটাহুঁটা করি, সাধারণ রান্না বান্না গুড়া সাধারণ কাজগুলা করলে দুপুরের পরে আমি আর হাঁটতে পারতাম না। এই 5 মিনিট 10 মিনিট হাঁটলে আমার মনে হয় যেন আমার কোমর গুলা নিচের দিকে ঝুঁকি যাচ্ছে, আমি গুজায় গুজাও হাঁটতে হইতো। তো তারপরে ওই আস্তে আস্তে ডান পায়ে চলে গেছে ব্যথা, অতিরিক্ত ব্যথা, ডান পায়ে পুরা পায়ের তালু থেকে কোমর পর্যন্ত ঝিমঝিম করে। ঝিমঝিম করার পরে পাটা একবার ওজন হয়ে যায়, এই পা এক এক তুলি আর এক এক দিতে মনে হয় যে এটা অনেক ভারী ভারী হয়ে গেছে। তা আস্তে আস্তে এখন বাম দিকেও চলে যাইতেছে, বাম পায়ে চলে যাইতেছে, আর ডাইন হাতটা পিছনের দিকে নিতে পারি না, বাড়ি কিছু কচলাইতে পারি না, কিছু একটা ওজনের জিনিস টান দিয়ে আনতে পারি না। অসুস্থ হয়ে বহুত 3-4 বছর থেকে আমরা ফেনীতে দেখেছি অনেক ডাক্তার, কোনো সুবিধা পাইনি। যাক, ওইটা শুনি আমরা এখানে যে ডাক্তার সবুহুল্লাহ প্রধান, সবুহুল্লাহ প্রধানের নাম শুনছি ইউটিউবে দেখিয়ে দেখছে ভালো, বা আমাদের শালা একটা আছে এলাজ করছে আরেকজন মানুষ। যাক, সবাই বলছে যে ওখানে যান, এখানে আসতে এই হাসপাতালে, এই আসছি এই হাসপাতাল, এখানে ডিএসপি, হ্যাঁ হাসপাতালে আসছি, ওইটার নাম শুনি। এখন দেখা যাচ্ছে ইনশাল্লাহ অনেক ভালোর দিকে আছে, এটাই আমরা আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ কামনা করি। হ্যাঁ, বিছানে বিছানে অনেক কান্না করতো যে কোমরে ব্যথা হচ্ছে, ওইখান থেকে নিচের দিকে চলে যাচ্ছে, একটু ডর লাগছিল আমার কাছে। তা আমি ওই বয়ে দেখি একে তাড়াতাড়ি এখানে ঢাকা নিয়ে যাচ্ছি করছিলাম। এখন এটা আমরা নোয়াখালীতে চেক করেছি, কিডনি পরীক্ষা করেছি, ফেনীতেও করেছি, ইনশাল্লাহ এখন ঢাকাতেও করেছি এই হাসপাতালে। তাহলে এটাতে সবচেয়ে কোনো অসুবিধা নেই, সব ডাক্তার বলছে যে কিডনি ভালো আছে, কিডনি এগুলো কোনো সমস্যা হয়নি, ডায়াবেটিসও নাই, অল দিক ভালো। খালি কোমরের ব্যথাটা হাড্ডির ভিতরে যে বলছিল অপারেশন করার জন্য আমরা করি নাই, হাড্ডিয়ে রক্ত চাপি ধরছে রক্তটা, এই জন্য এর একটু বেশি সমস্যা। এখন থেরাপির জন্য যদি আল্লাহ তাআলা মশলা হাল করে আমরা এটাতে খুশি নেই। আজকে ইনশাল্লাহ আগের থেকে বহুত ভালো দেখতেছি। এখন আমরা ওষুধগুলো নিয়ে বাড়িতে যাচ্ছি, এখান থেকে রিলিজ হয়েছি, শরীরটা ভালো আছে, আগের থেকে বহুত ভালো আছে ইনশাল্লাহ। ডাক্তার সাহেব বলছে 1 মাস পরে আবার আসি দেখা করার জন্য, আমরা 1 মাস পরে আবার আসবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। এখন কোমরের ব্যথা নাই, হাতের গোড়ার ব্যথা নাই। হ্যাঁ, শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসা আমার কাছে খুব ভালো লাগছে। না, সব দিক দিয়ে ভালো মাশাআল্লাহ, ডাক্তার সাহেব অত্যন্ত আচার ব্যবহার সব ভালো, সুন্দর ব্যবহার করছে আমার সাথে, আর সব সময় বলে ফোন করিয়েন, কার্ড দিছে, সব সম্ভাবনা যোগাযোগ রাখার জন্য বলছে। হ্যাঁ, আমাকে যে মেয়েটা ফিজিওথেরাপি দিছে এই মেয়েটা খুব ভালো। হ্যাঁ, এখানকার নার্সরা অনেক ভালো ছিল। না, সব সুন্দর মাশাআল্লাহ, পরিবেশও বহুত সুন্দর, মানুষগুলো সব ভালো, নার্সরা সব ভালো, যারা থেরাপি দিছে মেয়ে তারাও ইনশাল্লাহ ভালো। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন যা কদিন হয় আর দিয়ে আল্লাহ বাঁচিয়ে রাখে, তা কদিন যেন সুস্থ থাকতে পারি। আমার সামনে দেখছি, আমার সামনে 5-6 জন লোক রুগী গেছে ভালো হইয়া, সব ইনশাল্লাহ, কেউ হাঁটুর ব্যথা, কেউ কোমরের ব্যথা ছিল এরকম ইনশাল্লাহ, মুখে মাজুর ছিল, এই জন্য কয়েকটা রুগী দেখছি আমি আমার সামনে, এখান থেকে রিলিজ হই ভালো হয়ে যেতে। আপনাদের মধ্যে যদি এমন কোনো রুগী থাকে তাহলে স্যারকে এসে দেখাইয়েন, ইনশাল্লাহ সুস্থ হবেন। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।